জিন্সের প্যান্ট কবে জন্ম নিয়েছিল জানেন এবং কাদের জন্য জন্ম নিয়েছিল আসুন সেই বিষয়ে আপনাদের বলি জিন্সের প্যান্টের প্রথম জন্ম হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে একটা বিশেষ সংস্থা প্রাইভেট সংস্থা তারা শ্রমিকদের কাজের জন্য এমন একটা কাপড়ের এমন কিছু পোশাক তৈরি করতে চাইছিলেন যাতে সেটা অনেক দিন পরা যায় সহজে ছেড়ে না এবং নোংরাটাও হলে সেটা যাতে বুঝতে পারা না যায় এই ধারণা থেকেই জন্ম হয়েছিল জিন্সের প্যান্টের এবং একটা সংস্থা ঊনবিংশ শতাব্দীতে জিন্সের প্যান্ট তৈরি করে এবং একটা বেসরকারি সংস্থা আঠারোশো সালে তারা জিন্সের প্যান্টে একটা ছোট্ট পকেটও যোগ করেন তার আরও আধুনিকীকরণ হয় এবং ওই ছোট্ট পকেটটা কেন করা হয়েছিল জানেন কারণ শ্রমিকরা কাজের সময় তারা তখনও হাত ঘড়ির প্রচলন হয়নি তখন ছোট ছোটো চেনে বাঁধা ওই ডায়াল ওয়াচগুলো পাওয়া যেত সেগুলো ওই ছোট্ট পকেটটায় তারা ঢুকিয়ে রাখতে পারতেন যাতে সময় দেখে কাজও করতে পারে না জিনিসটা পড়ে গিয়ে নষ্টও না হয় এইভাবেই জন্ম হয়েছিল জিন্সের প্যান্টের দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন